Bismillahirrahmanirrahim. সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদে খুতবায় যখন হুজুরেরা ওয়াজ করেন, বক্তব্য রাখেন, তখন কিছু লোক আলেমদেরকে বাধা দেন, থামতে বলেন, ওয়াজ বন্ধ করতে বলেন। সেই সময় অধিকাংশ পাবলিক আলেমদের পক্ষ হয়ে যিনি বাধা দেন তাকে হামলা করেন। তারপর আলেম উক্ত বাধাদানকারীর প্রতি লক্ষ্য করে উত্তপ্ত বক্তব্য রাখে। আবার কিছু কিছু রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক বিভিন্ন মঞ্চে এসে আলেম ওলামাদের উদ্দেশ্যে বিভিন্ন কটাক্ষ করে, আর সেই সব কটাক্ষের জবাবে কিছু বক্তা মসজিদ ও ওয়াজের মাঠে বক্তব্য রাখেন। রাজনৈতিক নেতার কথার জবাবে হুজুরেরা একটার পরিবর্তে দশটা জবাব দেন। এখন এই ব্যাপারে কোরআন হাদিস এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবাই কেরামের আচরণ কেমন ছিল তা জানা প্রত্যেকের দরকার। এসব উদ্যত নেতাদের কথার জবাবে আলেম ওলামা ও খতিবগণ কি করবেন সেটা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। শেষ পর্যন্ত আজকে কথাগুলো শুনলে বিষয়টি আপনি বুঝতে পারবেন, অর্ধেক শুনলে আপনি কখনো বুঝতে পারবেন না। আশা করি আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আজকে যে মাহফিলগুলি ও মসজিদ সমূহে বিভিন্ন বাধা আসছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন মসজিদের একটি মৌলিক শিক্ষা হচ্ছে আদব বা আচরণ বিধি। সূরাতুল আরাফের 199 এবং 200 নম্বর আয়াতের তাফসিরে অন্যান্য সূরার আরো কিছু আয়াত উল্লেখ করে বিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আরাফ, সূরা মুমিনুন, সূরা হামিম, সিজদার তিনটি আয়াত এক বিশেষ প্রসঙ্গে দিক নির্দেশনা দেয়, আর তা হচ্ছে অবাধ্য ও উদ্যত মানুষের সাথে উত্তম আচরণ। আল্লাহ তাআলা এই নীতি শিখিয়েছেন, কারণ এর দ্বারা ওই ব্যক্তি তার উদ্যত আচরণ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রথম সূরাতুল আরাফ থেকে ارشاد হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নযগুন ফাস্তাইজ বিল্লাহি ইন্নাহু সামিউন আলীম। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন, মানুষকে ভালো বিষয়ের আদেশ করুন, আর মূর্খদের উপেক্ষা করুন। যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা আপনাকে বিদ্ধ করে, তবে আল্লাহর শরণাপন্ন হন, তিনি তো সব শুনেন, সব জানেন। আয়াতে তিনটি আদেশ এসেছে। নাম্বার এক, খুজুল আফওয়া, অর্থাৎ মানুষের পক্ষে যা সহজ সম্ভব হয় তা কবুল করুন। একবারের ঘটনা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট বসে আছেন, এমন সময় এক ইহুদি এসে সালাম দেওয়ার ভান করে আসসালামু আলাইকা। সালামের সঠিক শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইক অর্থ হলো তোমার মরণ হোক। ইহুদি এই কাজ করল তো মশকরা করার উদ্দেশ্যে, পরে এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার উদ্দেশ্য। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রাগ হয়ে গেলেন এবং ওই ইহুদিকে তিরস্কার করলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে শুধু বললেন ওয়া আলাইক, এরপর চুপ হয়ে গেলেন। উম্মুল মুমিনিন যখন খুব রাগান্বিত হয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো আয়েশা, কোমলতা অবলম্বন করো। এটি সহিহ বুখারী শরীফের 6030 নম্বর হাদিস। এই প্রসঙ্গে অন্য হাদিসে তার যে কথাটি এসেছে তা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা যানাহু ওয়া লা ইয়াজনাউ মিন শাইইন ইল্লা শানা। অর্থাৎ কোমলতা যেখানেই থাকবে সেটাই হবে সৌন্দর্য, আর যেখান থেকে কোমলতা উঠিয়ে নেওয়া হবে সেটা হবে দুর্যুক্ত। এটি সহিহ মুসলিম শরীফের 2594 নম্বর হাদিস। তো এই আয়াতে আল্লাহ তাআলা যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদার ও ক্ষমাশীল হওয়ার আদেশ করেছেন, তেমনি তার মাধ্যমে তার পুরো উম্মতকেই এই দিক নির্দেশনা দিয়েছেন। আর দ্বিতীয় কথাটি ছিল আয়াতের মধ্যে ভালো কাজের আদেশ করুন, অর্থাৎ ক্ষমাশীলতা, উপকারিতা, কোমলতার অর্থ
এই নয় যে কেউ কোনো মন্দ কাজ করলে তাকে বাধা দিবে না, তাকে ভালো কাজের দিকে আহ্বান করবে না, বরং উদারতার পাশাপাশি ভালো কাজেরও আদেশ করুন। দীন ও ঈমান শিক্ষা দিন, আখলাকে হাসানা সম্পর্কে সচেতন করুন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো, অসুস্থ বিপদগ্রস্তের সেবা, সহযোগিতা প্রভৃতি সদ্গুণ, এসব কাজে উদ্বুদ্ধ করুন, ভালো কাজে সহযোগিতা করুন, সঠিক পরামর্শ দিন, উপযুক্ত ক্ষেত্রে সুপরামর্শ দিন, সুপারিশ করুন, দুনিয়ার বিষয়ে আখিরাতের বিষয়ে কল্যাণের পথ প্রদর্শন করুন, মন্দ ও অকল্যাণ সম্পর্কে সাবধান করুন, সব রকমের ক্ষতিকর চিন্তা, বিশ্বাস, কর্ম ও আচরণ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করুন। তৃতীয় কথা যেটি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মূর্খদেরকে উপেক্ষা করুন, অর্থাৎ মূর্খদের আচরণে ভ্রূক্ষেপ করবেন না। এটা অনেক বড় মূলনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অনেক বড় দায়িত্বের অধিকারী, তার দায়িত্ব অনেক বিস্তৃত, সেই দায়িত্ব পালনের জন্য অনেক রকমের মানুষের সাথে অনেক ধরনের আচরণের মুখোমুখি তাকে হতে হবে, সেজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলে দিলেন যে মূর্খদের উপেক্ষা করুন। ব্যবহারিক ক্ষেত্রে এর অনেক ব্যাখ্যা হতে পারে, যেমন মূর্খদের সাথে মূর্খতাসুলভ আচরণ থেকে বিরত থাকা, তাদের সকল কথার জবাব না দিয়া। কত জবাব দিতে পারবেন? মূর্খতার তো কোনো সীমা নাই, মূর্খতাসুলভ আচরণেরও কোনো সীমা নাই। আর জবাব তো হয় ওই সকল বিষয়ের যেখানে কোনো ভুল বোঝাবুঝি আছে কিংবা কোনো অস্পষ্টতা আছে, ভুল শুধরে দেওয়ার জন্য, ভ্রান্তি নিরসনের জন্য কিংবা কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য জবাব দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যে জেনে বুঝে মূর্খতাসুলভ আচরণ করে, মূর্খতাসুলভ কথা বলে, তাকে কোনো জবাব দেওয়ার দরকার নাই। এ প্রসঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি পংক্তির অর্থ কিছুটা এরকম যে, তারা বলল, বিবাদ বিদ্ধ হয়েও তুমি চুপ রইলে? আমি বললাম, জবাব তো মন্দের দুয়ার খোলা, মূর্খ আর বুদ্ধিহীনকে এড়িয়ে যাওয়াই তো আদব। আর হ্যাঁ, মর্যাদা রক্ষার কারণে এতেই তো হয় সম্পর্ক রক্ষা। দেখো, হিংস যেমন নীরব তখনও সে ভীতপ্রদ, আর কুকুর যখন চিৎকার করে তখনও সে ধিকৃত। তো সিংহের মতো আপনি নীরব থাকলেও আপনার যে রৌফ আছে, যে ভীতিপ্রদ আছে, সেটা প্রকাশিত হবে। আর আপনি যদি চিল্লা চিল্লি করেন, সেটা তো কুকুরের আচরণ। কুকুর যখন চিৎকার করে তখনও সে ধিকৃত। ইমাম শাফি রহমতুল্লাহ কিভাবে আমাদেরকে কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় এই পংক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো এ তো হলো জবাব না দিয়া। এরপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখিয়েছেন, যেটি মসনদ আহমদের 17452 নম্বর হাদিস, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। তো এই এক মূলনীতি যার প্রয়োগ ক্ষেত্র অনেক বিস্তৃত। আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাসতাঈজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। অর্থাৎ মূর্খদের প্রতি ভ্রূক্ষেপ করতে নিষেধ করা হলো, কিন্তু অন্যের মূর্খতাসুলভ আচরণে ক্রোধ আসা স্বাভাবিক, রাগ আসা স্বাভাবিক, তখন কি করণীয়? ক্রোধ তো আসতেই পারে এবং এটা মানবীয় বিষয়। ক্রোধ একেবারে না থাকাও দূষণীয়, আবার বেশি থাকাও দূষণীয়। ক্রোধ হলো একটা প্রবণতা, এটাকে ভালো ক্ষেত্রেও ব্যবহার করা যায়, মন্দ ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এটাকে নিয়ন্ত্রণ করা গেল এবং ভালো কাজে ব্যবহার করা হলে এর দ্বারা সুফল লাভ হয়, আর এটাকে নিয়ন্ত্রণ না করা গেলে, যথেচ্ছ ব্যবহার করা হলে এটা মানুষের অনেক ক্ষতির কারণ হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান যদি আপনার মনে ক্রোধ জাগ্রত করে তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন, আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন, আপনার ডাকে সাড়া দিবেন, কারণ তিনি সব শুনেন, সব জানেন। যারা খাঁটি মনে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, আল্লাহ পাক তাকে আশ্রয় দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এই কথা হয়, তাহলে আমাদের ব্যাপারে কি হতে পারে? মূলত উম্মতকে সাবধান করা হচ্ছে যে এমন পরিস্থিতি আসবে যখন তোমার সীমা লঙ্ঘন করতে ইচ্ছা হবে, জুলুম করতে ইচ্ছা হবে, একজন একটা কথা বললে যার জন্য তোমার তিনটা কথা বলতে ইচ্ছা করবে, এমনও তো হয় যে একজন একটা গালি দেয় যার কারণে তার পূর্বপুরুষকে সহ গালি দেওয়া হয়। তো শয়তান এভাবে মানুষকে উস্কানি দেয়, জুলুমের প্রতিবাদে আরো বেশি জুলুম করার জন্য শয়তান মানুষকে পরিচিত করে। এই সময় করণীয় কি? এই সময় শয়তানের যিনি প্রভু, শয়তানের যিনি মালিক, তার কাছে আশ্রয় প্রার্থনা করা। তিনি যদি আশ্রয় দেন তাহলে শয়তান মানুষের কোনোই ক্ষতি করতে পারবে না। এখানে কোরআন মজিদের এই আয়াতগুলোতে আল্লাহ পাক মানুষকে অনেক বড় আখলাকি শিক্ষা দান করেছেন। এই শিক্ষাকে যদি আমরা আমাদের বাস্তব
জীবনে অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ অনেক সুফল লাভ করব। ক্রোধ যখন মানুষের মনে জাগ্রত হয় এবং মানুষ সেই ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করে তখন শতকরা 100 ভাগ মানুষই পরে আফসোস করে বলে আহা এই কাজটা যদি আমি না করতাম। সুতরাং ক্রোধ প্রশমিত হওয়ার পর যেন আফসোস করতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেটাই আল্লাহ পাক এখানে শিখিয়েছেন যে ক্রোধ হলে আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করো।